শুরু থেকে কয়েকটি কমেন্টের উত্তর দিব, এরপর সাবমার্সিপুল বিষয়ে মূল্যবান কিছু তথ্য আপনাদেরকে জানাবো, যা সাবমার্সিপুল কি কারণে নষ্ট হতে পারে এ বিষয়ে তথ্য দিব। তো অবশ্যই ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার সাবমার্সিপুল কি কারণে নষ্ট হতে পারে। নতুন বোরিং পানিতে খুবই হালকা হালকা কম বালু আসছে, কি কারণ হতে পারে ভাইজান একটু জানাবেন। তো ভাইজান আপনি চিন্তা করবেন না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি আপনার বোরিং এ কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে মোটরটা ব্যবহার করেন। কোন বালিতে যদি আপনার ফিল্টারটা সেট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছুদিন আপনার বালি আসবে, এরপর কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দ্বিতীয় কমেন্ট করে জানতে চেয়েছেন সজল আলী, ভাই আমার বোরিং এর পানি 35 ফিট নিচে টিউবওয়েলে পানি উঠছে না, কারণটা কি হতে পারে একটু জানাবেন। তো ভাইজান আপনাকে আগে বুঝতে হবে টিউবওয়েলে যে লেয়ার ক্ষমতা রয়েছে, সেই লেয়ার ক্ষমতা অনুযায়ী যদি টিউবওয়েলের পানি নিচে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু কখনো টিউবওয়েলে পানি উঠবে না। অর্থাৎ একটা টিউবওয়েলে কিন্তু 22 থেকে 24 ফিট পর্যন্ত পানি উঠানো সব। এরপর যদি টিউবওয়েলে ধারণ ক্ষমতার বাইরে যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু টিউবওয়েলে পানি কখনোই উঠবে না। তৃতীয় কমেন্ট করে জানতে চেয়েছেন ইমরান খান, ভাই পাঁচতলায় পানি তুলতে কত হর্স সাবমার্সিপুল ব্যবহার করলে ভালো হবে। তো ভাইজান আমি আপনাকে বলবো, এক হর্সের ভিতরে যে সাবমার্সিপুল পাম্প গুলো রয়েছে, যেমন এখানে যে সাবমার্সিপুল পাম্পটি আমরা ব্যবহার করছি, এটা হচ্ছে 0.75 সাবমার্সিপুল পাম্প। এই সাবমার্সিপুল পাম্প দিয়ে কিন্তু আপনি 12 থেকে 14 তলা পর্যন্ত পানি উঠাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনি এক হর্সের ভিতরে সাবমার্সিপুল পাম্প ব্যবহার করে আশা করা যায় আপনার 5 থেকে 7 তলা 10 তলা পর্যন্ত পানি উঠবে। চতুর্থ কমেন্ট করে জানতে চেয়েছেন শহীদুল ইসলাম, তো ভাই জান আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার বাসা কোথায় ভাই, আমি কাজ করতে চাই। ভিডিও শুরু থেকে আমি কিন্তু বলে আসি, আমরা যশোর জেলার মিস্ত্রি আর আমাদের বাসা যশোর। এই ছিল আজকের কমেন্টের উত্তর। তো অবশ্যই আপনি কোন বিষয়ে জানতে চান সুন্দরভাবে একটা কমেন্ট করে যান, আমি চেষ্টা করব আপনার কমেন্টের পরে নতুন ভিডিও তৈরি করার জন্য। কথা বলতে বলতে ভাই জান কিন্তু সাবমার্সিপুলের পাম্পটা আমাদের ডাউন দেওয়া শেষ, তো আমরা কিন্তু এখন টিউবওয়েলের পাইপ কন্ট্রোল বক্সের সাথে একটা 10 এম্পিয়ার ব্রেকার সেটিং করে নেবেন। 10 এম্পিয়ার ব্রেকার যখন আপনি সেটিং করে নেবেন, সেহেতু সাবমার্সিপুলের কয়েলটা যখন পড়ে যাবে, তার আগে আগ মুহূর্তে কিন্তু ব্রেকারটা পড়ে যাবে, তখন কিন্তু আপনার সাবমার্সিপুলটা নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকবে। সাবমার্সিপুল যখন আপনি নতুন স্থাপন করবেন, মনে হয় যে সুইচটি বারবার অন অফ করি, এই কাজটা আপনি কখনোই করবেন না, কারণ একটা সাবমার্সিপুল নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ সুইচটি বারবার অন অফ করা। সাবমার্সিপুলের সুইচটি যখনই আপনি অন করবেন, আপনি যত সময় আপনার প্রয়োজন হবে আপনি সাবমার্সিপুলটি অন করে রাখবেন এবং সাবমার্সিপুলটি ব্যবহার করবেন, কিন্তু সুইচটা যখনই বারবার আপনি অন অফ করবেন, তখন কিন্তু সাবমার্সিপুলের কয়েলের উপর চাপ পড়বে, তখন কিন্তু আপনার সাবমার্সিপুলটি নষ্ট হওয়ার চান্স থাকবে খুবই বেশি। অবশ্যই এই কাজটি কখনোই করবেন না। কথা বলতে বলতে কিন্তু আমাদের সাবমার্সিবলটা পুরোটাই সেটিং হয়ে গেছে। তো ভাইজান আমার ভিডিও থেকে যদি একটু উপকার আপনাদের হয়ে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাইজান তৃতীয় স্টেপে যে কথাটি আমি আপনাদেরকে বলবো, সেটা হলো এই যে ডাবল লাইন, এই ডাবল লাইনটা যদি আপনারা সঠিক নিয়মে যদি ব্যবহার না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাবমার্সিবলটা নষ্ট হওয়ার 100% চান্স থাকবে। কেননা এই ডাবল লাইনটা দুই পাশে দুইটা চাবি থাকে, এই দুইটা চাবির ভেতরে যদি যে কোনো একটা চাবি যদি অন না থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো দিকে পানি যাইতে পারবে না। যেমন দেখেন এখানে একটা চাবি কিন্তু অন করা আছে, একদিকে পানি যাচ্ছে, আরেকদিকে কিন্তু চাবিটা বন্ধ করা আছে, ওই দিকে কিন্তু পানি কোনো রকম যাচ্ছে না। অর্থাৎ যখনই আপনি সাবমার্সিবলের সুইচ অন করবেন, এই দুইটা সুইচ অন আছে কিনা একটু দেখে তারপর